প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 24শে মার্চ 2021 কৃষিয়ান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই হারোপাড়া গ্রামেরই অন্যতম একটি ডেয়ারি ফার্ম সৈকত ডেয়ারি ফার্ম। তো আমাদের আজকের প্রতিবেদনে সৈকত ডেয়ারি ফার্মের নতুন কালেকশনকৃত কিছু গাভীর দাম, জাত, বয়স এবং সৈকত ডেয়ারি ফার্ম থেকে এই সকল গাভী আপনারা ক্রয় করলে সৈকত ডেয়ারি ফার্মের মালিক আপনাদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সেই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, বিস্তারিত জানতে আশা করি বরাবরের মতো আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকবেন। অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা কাকা, আপনি তো প্রতি সপ্তাহে একদিন আপনার কালেকশন থাকে, সপ্তাহে একদিন। এবার কি রকম কালেকশন করছেন, কেমন গরু আছে? সপ্তাহে কালেকশন বলতে সপ্তাহে 3-4 দিন কালেকশন করে 3-4 দিন বেচা কেনা শেষ করে দিই। আচ্ছা, প্রতি সপ্তাহে এইভাবে নিয়মিত কালেকশন করি এবং বিক্রি করি। অর্থাৎ এক সপ্তাহ গরু ঠেকে যায় না যে পরের সপ্তাহে বিক্রি করব? হয়তো ঠেকলে দুটি একটা হয়তো ঠেকে, একবারে কোনো সপ্তাহে দেখা যায় ঠেকে না, কোনো সপ্তাহে হয়তো দুটি একটা থাকে। আচ্ছা, বাদ ভাই বিক্রি হয় সব। এই সপ্তাহে কয়টা গরু কালেকশন করছেন? এই সপ্তাহে 14টা কালেকশন করছি, তার মধ্যে 6টা বিক্রি হয়ে গেছে। অলরেডি 6টা বিক্রি হয়ে গেছে? 6টা বিক্রি হয়ে গেছে, এখন মুন্ডি সহ 8টা গাভি আছে। আচ্ছা, এই মুন্ডি ছাড়া আর বাদ বাকি কি জাতের গরু সংগ্রহ করছেন? অস্ট্রেলিয়ান ফিজিয়ান, হলস্টেন ফিজিয়ান এগুলো আছে। আচ্ছা, মোটামুটি তো এবার কালেকশনে একটু বড় গরু কম দেখতেছি, মাঝারি আর ছোট গরুটাই বেশি। ও, বড় গরু একজনই এক জোড়া গরু দিছে 4.5 লাখ টাকা দামের বড় গরু ছিল। মানে বড় গরু যে 6টা ছিল এগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে। বড় ছোট দিয়ে 6টা বিক্রি করছি, এখন মাঝারি গরুই বেশি আছে। আচ্ছা কাকা, দেখাই যা আছে দেখাই। আচ্ছা, তো এখন একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে গরুর বাজারটা কেমন যাচ্ছে? বাজার আসলে সামনে রোজা, অনেকেই হয়তো ভাবতে পারে যে না মনে হয় বাজার কম, কিন্তু আসলে ওরা কিনতে যায় কোম্পানি, যে দামে বিক্রি করি পরবর্তী যা দেখা যায় সে দামে মনে হয় কেনাই কঠিন হয়ে যায়, এরকম অবস্থা। এগুলো গরু তো গ্রাম থেকে আমাদের কালেকশন করতে হয়, আর গ্রামে বাচ্চা কিনে কিনে ওরা বড় করে যখন 8 মাস 9 মাস গাভীন হয় তখন এই গরুগুলো ওরা বিক্রি করে দেয়। ওদের এই একটা ব্যবসা, দুধের দাম যতই থাক আর যত ভালো গরু হোক ওরা সবই বিক্রি করে দেয়। বিক্রি করে দিবে, ওরা পুষবে না বিক্রি করে দেয়। আচ্ছা, বর্তমান খামারে কত দাম থেকে শুরু করে কত দামের গাভী আছে? এখন 1,20,000 থেকে আপনার 1,85,000 পর্যন্ত আছে। নিচে 1,20,000 আছে আর উপরে 1,90,000 পর্যন্ত আছে। 1,90,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা কাকা, তো চলেন কথা না বাড়িয়ে দর্শকদের এক এক করে আপনার গাভীগুলো দেখাই। কাকা, শুরুতেই একটা ছোট গরু দিয়ে আমরা শুরু করি। শুরুতে একটা ছোট গরু আছে, এটা কি জাতের গাভী? এটা আসলে জার্সি জাতের গাভী। জার্সি? জি জি। আচ্ছা, এই গাভীটার বয়সটা কেমন আছে? এটার বয়স হবে মাত্র 2 দাঁত হলো। 2 দাঁত বয়স? জি, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে, এখন প্রেগনেন্ট। এখন এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আছে? জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে মোটামুটি 20-25 দিনের মতো টাইম আছে। 20-25 দিন টাইম আছে। তলাটা একটু দেখাই। হ্যাঁ, গরু যদিও একটু ছোট আকার হয়, বাচ্চা গরু, তবে সামারের এটা খুব ভালো দেন, বাটগুলো বড় বড় জায়গায় আছে, ফাঁকা ফাঁকা বাট, ছড়ানো বাট আছে। জি। আচ্ছা, গরু তো শান্তশিষ্ট? একদম শান্তশিষ্ট, যে কেউ নিয়ে লালন পালন করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো গরুটা এই পাশে ধরে ঘুরায় দেন, এই পাশটাও দর্শক দেখুক। আচ্ছা কাকা, এই গরুটা যদি কারোর পছন্দ হয় শারীরিক দিক বৈশিষ্ট্য দেখে কত দাম পড়বে? এই গরুটা আসলে 1,20,000 টাকা দাম। 1,20,000 টাকা দাম চাচ্ছে? জি, একদম শান্তশিষ্ট এবং উলান সামারে প্রচুর জায়গা আছে, এখন অনেক জায়গা। জি, গরু কি বড় হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে, বাচ্চা করে তো। জি, এগুলো গরু অনেক বড় সামারে, গরু যদিও ছোট হয় দুধে ভালো হয়, এসব গরু দুধে ফাঁকি দেয় না। কেমন দুধ আসতে পারে গাভীটার থেকে? এগুলো গরু আপনার প্রথমে তা 12 লিটারের কম আসবে না, প্রথম মেনেই 12 লিটার। জি জি। আচ্ছা কাকা, এই যে গরু দেখতেছি, আপনি একটা জিনিস আসে আপনাদের খামারে লক্ষ্য করি যে আপনাদের কাছে যখন গাভীগুলো থাকে মানে খুব সুন্দর দেখতে হয়, গাটা চিকচিক করে, কিন্তু এই গরুগুলোই আপনাদের কাছ থেকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে শরীর টরিল ভেঙে যায়, এটা কেন দর্শকদের একটু জানাবেন? এটা আসলে খাওয়ানোর অযত্নের কারণে হতে পারে। তাহলে একটা কথা বলি, এই যে এখানে দর্শক বসে আছে, এনারা এর আগেও আমার কাছ থেকে গাভী নিছে। আচ্ছা, জিজ্ঞাসা করে দেখেন, কিছুদিন আগে একটা কম টাকা দামের গাভী নিয়ে গেছে। আচ্ছা, আমি আসলে সত্য মিথ্যা সরাসরি শোনেন, আসলে দুধের যে ভাবে আইডিয়া করে দিছি, অল্প টাকার গরু নিয়েছিল, 1,10,000 টাকা দামের গরু নিয়েছিল,
জিজ্ঞেস করেন কতখানি দুধ পাচ্ছেন। দর্শক ভাইদের জানানোর চেষ্টা করব যে আঙ্কেল বলল এই ভাই গাবি কিনছে, আসলে তার মুখ থেকে শুনে আপনাদের বিস্তারিত জানাবো তার গরু ভালো হয়েছে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা যে বললো যে আপনি তার কাছ থেকে গাবি কিনছিলেন, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। আচ্ছা কতদিন আগে গাবিটা নিছিলেন? মাস দুয়েক আগে হবে। মাস দুয়েক আগে? আচ্ছা, প্রেগনেন্ট গরু নিছিলেন না দুধের গরুই নিছিলেন? আমি কিনে রেখে গেছিলাম, তারপরে এই বাড়িতেই মানে বাচ্চা দিছিল, তারপর নিয়ে গেছিলাম। মানে বাচ্চা দেওয়া পর্যন্ত সুযোগ সুবিধা না না টাকা দিছে, বায়না করে রেখে গেছে, এতে মধ্যে গরু বাচ্চা হয়েছে, নিতে এসে দেখে বাচ্চা হয়ে গেছে, তখন বাচ্চা অবস্থা নিয়ে গেছিল। আচ্ছা তাহলে তো আপনার জন্য ভালো হয়েছিল। আচ্ছা কাকা কি দুধের আইডিয়া দিয়ে দিছিল প্রেগনেন্ট গরুতে? আবার কিনতে আসছেন? গাবি কি পছন্দ হয়েছে এখন? এখন দেখতে একটা প্রথম পছন্দ হয়েছে, এখন কথাবার্তা বলে যদি হয় তাহলে নিয়ে যাবো। কাকা কি এখন দাম বেশি যাচ্ছে নাকি একবার ভালো জিনিস দিছে? না তা যাচ্ছে না, এখন কথাবার্তা বললে তার আগেও গাবি নিছে, এই একটা এর আগে তালা হ্যাঁ বহু গাবি আমার আছে দেওয়া, মানে এখান থেকে অনেকগুলো গাবি নিছে বাইরের কাছ থেকে, বহু গাবি আমার দেওয়া আছে। আচ্ছা গাবিগুলো নিয়ে গিয়া কি আপনারা লালন পালন করেন নাকি বিক্রি করে দেন? হ্যাঁ লালন পালন করি, আমার এই দেবা ভাই ফার্মে নেই, ওই ফার্মে আবার সেট করা হয় বুঝছেন। আচ্ছা তো আর একটা জিনিস দর্শকদের জানাবেন, আপনারা তো এখানে আসছেন আরো দুই এক জায়গায় ঘুরছেন, তো বাজারটা কেমন আছে কাকার এখানে, গাবির দামটা কেমন আছে, অন্য সবার মতো ঠিকঠাক আছে না বেশি দাম টাম চাচ্ছে? না বেশি চায় না, এখান থেকে হাটে যাইতে হয় আসতে হয় রাস্তা, এখন কি মনে করেছে এনার কাছে দেখেন এর আগে আমার কাছে গাবি নিছে, ভাইও নিছে। আচ্ছা আমরা ভাইয়ের কাছে চলে যাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাড়ি ভবানীপুর সাতারঘাট। অর্থাৎ এই এলাকাতেই বাসা? থানা একই কিন্তু পাড়াটা আর গ্রামটা আলাদা। আচ্ছা এর আগেও গাবি কাকার কাছ থেকে নিছেন? আমার ফার্ম আছে, তো আমার 16টা গরু আছে, মাঝে মাঝে দুই একটা লেই ভালো হয়। তো গরুগুলো আঙ্কেল দুলকে 10 লিটার, আমরা 14 লিটার দুধ হয়, কারণ আমরা আঙ্কেল গোড়াতে ভালো যত্ন করি, আমার ফার্ম তো ওটা। আমার আসলে আঙ্কেলদের তো পরিকল্পিত কোনো খাবার নাই, তারা নিয়ে আসে গরুগুলো বিক্রি করার জন্য, আর আপনারা যারা আসলে গরুগুলো লালন পালন করেন আপনারা তো পরিকল্পিত খাবার দেন। আর যে দর্শক ভাইদের যে কথাটা বললাম, আসলে তারা অনেকেই কমপ্লেন করে যে ভাই গরু ফার্মের থেকে নিয়ে আসি চিকচিক করে, গা স্বাস্থ্য টাস্থ্য ভালো থাকে। কথা হলো কি আপনি নিয়ে যান, যদি এই গরুর যত্ন না করেন কোনে দিবি? আসলে আপনি তো অবহেলা করেন, গাই গরু হলে মোহিত দুধ আপনার খাওয়ানো বাদ দিয়ে দিলে আপনি বিলাসে তা আপনি শরীর যত্ন করেন, গরু তো যত্ন করা লাগবে। মানে মেইন তো আসলে গরুটার যত্ন নিতে হবে, কোন সময় জাপান লাগবে, গরুটা ঘাস খাচ্ছে না কেন, গরুটা কি অবস্থা, সে বাসস্থান ঠিক আছে নাকি, এটা না করলে আপনার নিজের যত্ন নিলেন কিন্তু গরুগুলো যত্ন করলেন না, সে দোষ তো আঙ্কেল দিয়ে লাভ নাই, আপনি নিজের দিয়ে জিনিসটা পর্যবেক্ষণ করা লাগবে। আমাদের রক্ত এলাকায় আমাদের এরকম মানে তারা তিন ভাই ভালো রেজাল্ট আছে, 10 লিটার বলে দিলি 20 লিটার এরকম রেকর্ড আছে, 10 লিটারে 20 লিটার এরকম দুটো একটা আছে, আর এমনি ধরেন 10 বলে দিলি 15-12 এরকম তো ধরেন অ্যাভেলেবল। আচ্ছা এখন কাকা আমরা এই কাস্টমার ভাইদের কাছ থেকে আসলে দর্শকদের একটা জিনিস জানাতে চাবো, আসলে ভাই কাকার কাছ থেকে কি গরু কেনা যাবে? ও আসলো এনাদের অনেক সুযোগ সুবিধা পাবে, অল্প দামের গরু পাওয়া যাবে, নিয়ে লালন পালন করলে অনেক লাভবান হবে। আচ্ছা আর কি ভাবে গরুগুলো কি দিকগুলো খেয়াল রেখে, যেহেতু আপনি গরু কিনছেন আপনার গরুটা ভালো হয়েছে, দর্শক ভাইরা কি দিকগুলো বিবেচনা করে যদি কাকার কাছ থেকে গরুগুলো কেনে ভালো হবে বলে আপনি মনে করেন, এই বিষয়ে একটু জানাবেন? ভাই যেসব কথাবার্তা বলে দেখুন দুধের কথা শিওর দেয়, অনেক টাকা পয়সা ও মানে সঠিকভাবে পাওয়া যাবে, মানে
কম টাকায় হয়তো বা ভালো গাবি পাওয়া যায়, আবার দুধ ভাই যেটা বলে দেয় তার থেকে তো বেশি হয়, অনেক সুবিধা আছে। আর গরুগুলো বাড়িতে নিতে লালন পালন করলে অনেক লাভবান হবে। সব কথা শেষ কথা হচ্ছে গরুগুলোকে যত্ন সহকারে লালন পালন করলেই এই গরুর থেকে একটা ভালো কিছু পাওয়া সম্ভব। আর যদি গরুকে আমি ঠিক মতো লালন পালন না করি তাহলে তো আমাকে কিছু দিবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। গরু দেখতে থাকেন, পছন্দ করেন, ইনশাল্লাহ ক্রয় বিক্রয় হবে। আসসালামু আলাইকুম কাকা। এটা দুই দাঁতের গাবি, দাম বললেন 120,000 টাকা। দুধের আইডিয়া দিলেন 12 লিটার। 12 লিটার 120,000 টাকা, কি এটা ফিক্সড প্রাইস নাকি দরদাম দর্শক ভাইরা? না, আমার প্রত্যেকটা গাবের ক্ষেত্রেই কিছুটা দরদাম করার সুযোগ থাকে, অল্প কিছু কমায় বিক্রি করি। আচ্ছা, দরদাম সবাইকে বলার মতো সুযোগ রাখি, সুযোগ রাখেন। আচ্ছা, কথা না বলে গাবি বিক্রি করলে তো আসলে সম্পর্কটাও হয় না, একজনের সাথে সম্পর্ক হইতে গেলে দরদামটা রাখা উচিত। জি জি। আচ্ছা, এই পাশে যে গাবিগুলো আছে এইগুলো দর্শকদের দেখাবো। কাকা, খুব সুন্দর মাঝারি আকারের সাদা কালো একটা গাবি আছে, বাচ্চা সহ লাল বাচ্চা, এটা কি জাতের গাবি? এটা ফিজিয়ান জাতের গাবি। রাত্রে আজকেই রাত্রে বাচ্চা হয়েছে, মানে 10টার দিকে বাচ্চা হয়েছে। গতকালকে রাত্রে বাচ্চা হয়েছে? এই হ্যাঁ, গত রাত্রে। আচ্ছা, লাভিটা একটু দর্শকদের দেখাই, কাঁচা লাভিটা শুকাচ্ছে, শুকাচ্ছে। আচ্ছা, রাত 10টার দিকে বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে? এটা সার বাচ্চা হয়েছে। বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। মা বাচ্চা দুইজনই সুস্থ সবল? সব সুস্থ সবল। এই গাবিটা দাঁতে কয় দাঁত? দুই দাঁত, প্রথম বাচ্চা হলো এটা। প্রথমবারের মতো বাচ্চা দিল? জি জি। আচ্ছা, কয়বার টানছেন দুধ? ও, দুইবার টানা হয়েছে, এখন আরেকবার টানতে হবে। নতুন বাচ্চা দেওয়ার পর শাল দুধটা আসলে কতদিন কতবার টানা উচিত দিনের মধ্যে? দিনের ভিতরে 3-4 বার টানলে ভালো হয়। আর বাচ্চা দেওয়ার পর দুধটা একবারে সম্পূর্ণ না টানিয়ে 3-4 বার অল্প অল্প করে টানিয়ে ফেলা দিলে গাবিটার মিল ফিভার যেটা বলে, ওই যে ক্যালসিয়াম শর্ট হওয়ার ভয় থাকে না। আচ্ছা, একবারে টেনে বের করে দিলে ক্যালসিয়াম শর্ট হওয়ার সম্ভাবনা থাকে? আচ্ছা, এটা গেজা টেনে কি বুঝতেছেন কেমন দুধের গাবি হতে পারে ফুল দুধ আসলে? এটা আসলে আমি কম করে বলে দেবো, এটা ওই 12 লিটার দুধেরই আইডিয়া দিয়ে দেবো, কারণ রাত্রে বাচ্চা দিছে, আমি গাজা টানছি, এর উপরেই এস্টিমেট করে আমি বলতেছি 12 লিটার। এখন তাতে খাওয়ান দাওয়ানি রেতে আরো 2-1 লিটার বৃদ্ধি হতে পারে। আচ্ছা, আপনি সর্বনিম্ন একটা আইডিয়া করে দিচ্ছেন 12 লিটার দুধের গাবি। জি জি জি। আচ্ছা, এই গাবিটা কেউ দেখে ভালো লাগলে কত টাকা দাম পড়বে? এটার দাম পড়বে 1,20,000 টাকা। 1,20,000 টাকা? জি। দরদামের সুযোগ আছে? হ্যাঁ। আচ্ছা কাকা, এই পাশে আরো কিছু গাবি আছে দর্শকদের এইগুলো দেখাবো। 3 নম্বর সিরিয়ালে সাদা কালো একটা গাবি আছে বাচ্চা সহ, এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন ফিজিয়ান জাতের। হলস্টাইন ফিজিয়ান জাতের একটা গাবি। আচ্ছা, এই গাবিটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, বাচ্চা দিছে তো? হ্যাঁ, বাচ্চা হয়েছে, সপ্তাহখানেক হলো বাচ্চা হয়েছে। 1 সপ্তাহ বাচ্চার বয়স? জি। কয় নম্বর বিয়ান দিল গাবিটা? প্রথম দুই দাঁত বয়সে প্রথম বাচ্চা দিছে, বাচ্চাটার সঙ্গে বকনা বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চার তো প্রথম বিয়ানের গাবিতে কোনো সমস্যা হয় না? না না না। আচ্ছা, এই যে বাচ্চা বাচ্চাটা দেখি, বাচ্চা এগুলো দুধ টানা হচ্ছে, এটা তো বাটে সমস্যার মানে এই প্রশ্নই আসলে, কারণ যে নিবে সেও দেখে নিবে, আর আমি গ্যারান্টি এটা কোনো সমস্যা নাই, আমার জানা করো দেখা করো। আচ্ছা, বাচ্চা তো মাশাআল্লাহ বেশ বড় সর বাচ্চা হইছে। জি জি। কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ, খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা হইছে। আচ্ছা, এই বাচ্চাটা যখন দেখা যাচ্ছে 6-7 মাস বয়স হবে, কেমন দামি বাচ্চা হইতে পারে? এক খাওয়ানোর ভিতর সব কিছু খাওয়ানোর মধ্যেই আসলে ছোট বড় হয় বা ওর দাম। খাওয়ান তো এত আর এখন খটটর খাচ্ছে না, দুধটাই বেশি করে খাওয়াতে হবে। দুধটাই খাইতে হবে, দুধ দোয়ানোর সময় একটু করে খাওয়া দিলে ফিরে দেখা যাবে দিনে দিনে খাবে, একদিনে হয়তো টাকাটা বেশি হবে। বাচ্চারা দুধ ছাড়ানোর পরে 7-8 মাস পরে দেখা যাবে এর 1 লাখ টাকা দাম চলে আসবে, এরকম ভালো মানের বাচ্চা হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান? জি জি। বাচ্চা হয়েছে। আচ্ছা কাকা, কেমন দুধ পাচ্ছেন? দুধ তো এখনো পুরো আসে নাই। এটা দুধ আমি সকালে 8 কেজির মতো টানা হচ্ছে। তাহলে বিকালে দুই বেলা মিলে কেমন থাকতে পারে? দুই বেলা মিলে ধরেন যে সকাল বিকেলে কমপক্ষে আবার 4-5 কেজি। 4-5 কেজি? জি। তার মানে 13-14? বাচ্চাটা তো পূর্ণ এখনো আটকান হচ্ছে না, বাচ্চার স্বাস্থ্য দেখতে পাচ্ছেন, দুধ খাওয়ার কারণে স্বাস্থ্যটা ভালো হয়ে আছে। আচ্ছা, তো একদম যখন পুরা দুধ চলে আসবে এটা থেকে কেমন দুধ পাওয়া যাবে? তো ভালো করে খাওয়ান দাওয়ান করালি 13-14 লিটার। 13-14 লিটার দুধ পাওয়া যাবে? জি। প্রথম বিয়ানের গরু তো দেখা যাচ্ছে দ্বিতীয় বিয়ানে গিয়ে খাওয়া দাওয়া ঠিক থাকলে, গরু সুস্থ থাকলে দুধটা আরো একটু বেশি হবে। জি। আচ্ছা, এই গাবিটা কারো পছন্দ হলে কত টাকা দাম পড়বে? এটার দাম পড়বে 1,60,000 টাকা। 1,60,000 টাকা? জি। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আরো কিছু গাবি আছে, এগুলো দেখাবো। কাকা, বেশ বড় সড়ো একটা গাবি আছে কালো, এটা কি জাতের গাবি? এটা যে অস্ট্রেলিয়ান জাতের, মোশে অস্ট্রেলিয়া বলে সেই মোশে অস্ট্রেলিয়া, এটা মোশে অস্ট্রেলিয়া কালো মিশ্রিত। জি। আচ্ছা, গাবিটা এই পাশটা একটু ঘুরায় দেন দর্শককে, এই পাশটা দেখাই।
এই গাবিটা কয় নম্বর বাচ্চা দিছে? বাচ্চা সঙ্গে দেখতেছি এটা দুই দাঁত, বয়স প্রথম বাচ্চা হলো, প্রথম বাচ্চা দিছে, এটাও রাত্রি বাচ্চা হয়েছে, এটাও রাত 10টা 11টার দিকে বাচ্চা হয়েছে। এই যে বাচ্চা, জি জি বাচ্চা, কি বাচ্চা হয়েছে? এটা ষাঁড় বাচ্চা। বাচ্চা তো অনেক বড় হয়েছে গাবির তুলনায়। হ্যাঁ, বাচ্চা অনেক বড় আকারের ষাঁড় বাচ্চা। বাচ্চার লাভিটা একটু দর্শকদের দেখাই, কাঁচা লাভিটা এখনো দেখা যাচ্ছে। বাচ্চায় কি বীজ দেওয়া ছিল? এটা অস্ট্রেলিয়ান বীজেরই বাচ্চা, মায়ের মতোই হয়েছে। জি, মায়ের মতো হয়েছে। আচ্ছা, এটা গাঁজা টানা হয়েছে তো, কি বুঝতেছেন? হ্যাঁ, এটাও গাঁজা টানছি। এগুলো গাবি থেকে 13-14 লিটার দুধ পাওয়া যাবে, 13-14 লিটার দুধ হতে পারে। প্রথম বিয়েনের গাবি, অল্প বয়সের গাবি, এটা দুধ একটু কমের। দাঁত কেমন, কয় দাঁত হয়েছে গাবি? দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স। প্রথম বাচ্চা দিছে ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। 13-14 লিটার দুধ আসতে পারে, পুরো দুধ আসলে। জি, এই গাবিটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,60,000 টাকা। 1,60,000 টাকা? জি। দরদাম করার সুযোগ আছে? দরদাম করার সুযোগ আছে। আচ্ছা কাকা, আরো একটি সুন্দর গাবি দেখতে পারতেছি, সাদা কালো, এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি। জি জি। আচ্ছা, এটা সঙ্গে বাচ্চা না, এটা কি গাবিন? এটা গাবিন। গাবিন কত মাসের প্রেগন্যান্ট আছে? এটা 8.5 মাসের। 8.5 মাসের প্রেগন্যান্ট। জি, এটা 25 দিনের মতো টাইম আছে এখনো। এখনো 20-25 দিনের মতো সময় আছে। জি। আচ্ছা, এটা কয় নম্বর বাচ্চা দিবে? এটা প্রথম, প্রথমবারের মতো বাচ্চা দিবে। জি, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে। জি। এই গাবিটা কি দুধের আইডিয়া দিয়ে দিবেন? এটা আইডিয়া দেওয়া যায়, আবার কেউ আইডিয়া করে, এগুলো 15+ থাকবে। আপনি একটা আইডিয়া দিবেন, দর্শকরা তো দর্শকের নিজেদের মতো করে আইডিয়া। জি জি, 15+ দুধ থাকবে। 15+ থাকবে। আচ্ছা, পার্সেন্টের দিকে কেমন আছে গাবিটা? পার্সেন্ট এগুলো 90% আছে। 90% আছে। জি জি। গাটা চিকচিক করতেছে। জি। সাদা কালো ছাপটাও আছে, হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাবি। এই গাবিটার দামটা বলেন তো কাকা। এটার দাম 1,75,000 টাকা। 1,75,000 টাকা? জি। আচ্ছা, দরদাম করার সুযোগ আছে? আচ্ছা, ওই পাশে কিছু গাবি আছে, দর্শকদের ওইগুলোও দেখাবো। আরো একটি সুন্দর গাবি দেখতে পারতেছি, এটা কি জাতের গাবি? এটাও অস্ট্রেলিয়ান জাতের, মোশে অস্ট্রেলিয়ান। এটাও মোশে অস্ট্রেলিয়ান জাতের একটা গাবি। আচ্ছা, এই গাবিটার বিবরণ একটু দিবেন তো, দাঁত বয়স কেমন? এটার দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে এখন প্রেগনেন্ট। দুই দাঁত বয়স? হ্যাঁ, এটা হয়তো 20 দিনের মধ্যে হচ্ছে বাচ্চা দিয়ে দিবে। অনেকখানি ওলান সামান চলে আসে দেখতে পাচ্ছেন, জায়গা তো আছে আরো। হ্যাঁ, অনেক জায়গা আছে, ভালো মানের গাবি। সবগুলোই তো দেখতেছি দুই দাঁত চার দাঁতের গাবি, এগুলো তো দ্বিতীয় তৃতীয় বিয়ে নাকি, দুধটাও বেশি হবে দেখা যাচ্ছে, যে বড় সড়ো মনে হয় হবে। খামারিদের জন্য এগুলো গাবি লস নাই, এগুলোতে এক কথায় ব্যাংকের টাকা রাখলে যেভাবে টাকা বৃদ্ধি হয় এরকম বৃদ্ধি হবে। মানে আল্লাহ ভালোভাবে সুস্থ রাখলে, বাবাকে খাওয়ান দাওয়ান পরিচর্যা ভালোভাবে করলে পরে এগুলো গাবির থেকে দেখবেন আগামী বছরই দ্বিগুণ টাকা হয়ে যায়। তার মানে যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছে তারা কি এই সকল গাবি নিয়ে খামার করতে পারবে? হ্যাঁ, এগুলো দিয়ে সর্বোচ্চ উপযোগী খামার উপযোগী গাবি। আচ্ছা, যেহেতু কেবল প্রথম একবার বাচ্চা দিবে, এই গাবিগুলো তো দীর্ঘদিন ধরে বাচ্চা প্রসব করবে, কতগুলো বাচ্চা দিতে পারবে? এটা মোটামুটি আসলে আমার গ্রাম অঞ্চলে তো আমরা নিজে দেখাতে আরো 14-15 বাচ্চা দেয় একটা গাবির, কিন্তু স্বাভাবিক 10-12 বাচ্চা দেয়, এটাই স্বাভাবিক। এগুলো দ্বারা নিয়ে অ্যাভেলেবল হয়, আর 15-16 পর্যন্ত আমার জেঠার একটা বাচ্চা দিছিল একটা গাবি, লাস্টে কুরবানি দিছিল, এটা আমার নিজে দেখা। নিজে এটা দেখছে? জি। আচ্ছা, তার মানে এইটা প্রথমবারের মতো বাচ্চা দিবে, এটা নিলে তো নরমালি একটা লোক 8-9 টাকা বিয়েনের কামাই খাইতে পারে, 9-10-12। আচ্ছা, এই গাবিটা দুধের আইডিয়া দিয়ে দেন তো, কেমন দুধ আসতে পারে? এগুলো 14-15 থাকবে, 14-15 লিটার দুধ থাকবে। আর প্রথম বিয়েনের গাবিতে নেওয়াটা তো রিস্কও তো কম, বান্নাতে কোনো সমস্যা হয় না? না না। আচ্ছা, এটার দাম বলেন তো কাকা। এটার দাম 1,70,000 টাকা। 1,70,000 টাকা আপনার চাওয়া দাম, দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, এই পাশে একটা গাবি আছে, এটা দেখবো কাকা। খুব সুন্দর একটা গাবি দেখতে পারতেছি, সিং ছাড়া, এটা কি জাতের গাবি? এইটাই সেই মন্ডি জাতের, প্রথমেই বলছি যে একটা মন্ডি গাবি আছে, গাবি আছে কিন্তু বাচ্চা গাবি, আসলে এখনো দাঁত হয় নাই। এটা কি অরিজিনালি ইন্ডিয়ান মন্ডি? হ্যাঁ, ইন্ডিয়ান বাচ্চা ছিল, আমাদের দেশে পার করে নিয়ে এসে আমাদের দেশে প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ, প্রেগনেন্ট হওয়ার পরে এখন অনেকটা বড় হয়ে গেছে। অরিজিনালি মন্ডি, একটু গুটিটা দর্শকদের দেখা হয়েছে, একদম ঝুটিয়ালা মন্ডি। আচ্ছা, দেখেন মাথা টিং টিং কাটা হয় নাই, না না, অরিজিনালি মন্ডি হয়েছে, একদম মন্ডি। আচ্ছা, এখন পর্যন্ত তো সিংহের কোনো চিহ্নই না, যেটা মন্ডি থাকে অরিজিনাল মন্ডি ওর কোনো চিহ্ন থাকে না, আর যেগুলো বানানো মন্ডি ওটার হাত দিলি ফেরে হাতে বাজে, বানানো মন্ডি সিংহের চিহ্ন থাকে। এখানে এসে তো দর্শক বাইরে এসে দেখে শুনে মাথা লাইড়ে চাইড়ে দেখে শুনে নিতে পারবে গাবিটা। হ্যাঁ, যেভাবে হোক দেখে। আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে অল্প বয়সী একটা গাবি, দাঁত বয়স কেমন?
এটা দাঁত হয় নাই তো এখনো দাঁতেই নাই না বাচ্চা বাচ্চা অর্থাৎ বকনা গাবি বকনা গাবি আচ্ছা এটার কাকা দুধের আইডিয়া দিতেন তো কেমন দুধ এখন তো বাংলাদেশে সর্বোচ্চ দুধ থাকে এগুলো আসলে সময় আছে তো সর্বনিম্ন গাবিটা 17-18 দুধ প্রথমেই আসবে প্রথম বিয়েনে 17-18 লিটার দুধ আসবে দ্বিতীয় বিয়েনে গিয়ে বডি টডি কেমন বাড়বে হ্যাঁ অনেক বড় হয়ে যাবে তখন দুধও দেখা যাবে এগুলো 25-30 লিটার দুধের গাবি হয়ে যাবে এক দুই বিয়ের পর আচ্ছা পেটে বাচ্চা আছে কত মাসে প্রেগন্যান্ট এখন এটা 7.5 মাস 7.5 মাস অর্থাৎ টানা গাবি বলা চলে জি তলা তো এখনো ওইভাবে নামে নাই না তলাটা একটু দর্শকদের দেখাই বাট চারটা চার জায়গা হ্যাঁ খুব সুন্দর আছে বাট সামার একদম আচ্ছা এই গাবিটা রেডি হলে তো দামটাও মনে হয় বৃদ্ধি পাবে কেউ যদি আপনার কাছ থেকে এই অবস্থায় নিয়ে রেডি করে বিক্রি করতে চায় সে কি এখান থেকে কিছু টাকা লাভ করতে পারবে অবশ্যই পারবে এগুলো গরু আপনার 1.5-2 মাস যদি পালা যায় এই গরু প্রতি এমনি 70-80 হাজার টাকা বৃদ্ধি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আচ্ছা এখন বাচ্চা দেওয়ার তাহলে সময় আছে কতদিন কয় মাস লাগতে পারে এখন মোটামুটি ওই 2 মাসের একটু হয়তো বেশি 2 মাসের মতো লাগতে পারে 2 মাস 10 দিনের মতো টাইম আছে আর আচ্ছা এটার দাম বলেন তো কাকা কত টাকা হলে বিক্রি করবেন এটার দাম 1,90,000 টাকা এই গাবিটার 1,90,000 টাকা দাম চাচ্ছে জি জি খামারের সবচেয়ে দামি গাবি এটা এটি সপ্তাহে এটাই দামি এখন আচ্ছা এই গাবিগুলো তো আপনাদের কেনা মনে হয় বেশি থাকে এগুলো বাচ্চাই কিনতে হয় 1,20,000-30,000 1.5 লাখে অনেক সময় বাচ্চাই কেনে অনেক মানে শখ করে কিনে নেয় আচ্ছা এগুলোর চাহিদা কেমন মানে আপনাদের প্রচুর চাহিদা কিন্তু এগুলো আর পাওয়া যাচ্ছে না 1-2 বছর আগে এগুলো গাবি প্রত্যেক প্রতিবেদনে 2-4-5টা মন্ডি থাকতোই কিন্তু এখন অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন না মন্ডি করে পাই না মিলাতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আর ভালো জাত মন্ডি যাই এক আধটা মেলে জাত মেলে না আচ্ছা আচ্ছা আমি জাত গরু ছাড়া তো আনি না ওই দেখা যাচ্ছে কাইটে টেটে বানাইতে তো না আপনি আনেন না না আমি জাত মন্ডি ছাড়া মন্ডি কিনি না যাতে একজনে দিলে দুধ পায় যাতে বলতে পারে যে না ভালো একটা গরু দিছে আমাকে আচ্ছা কাকা এটা 1,90,000 টাকা আপনার চাওয়া দাম দর্শক ভাইরা অবশ্যই এটার ক্ষেত্রে দরদাম করতে পারবে যে হালকা কিছু কম করে বিক্রি করা যাবে আচ্ছা পরবর্তী গাবি দেখি কাকা খুব সুন্দর একটা গাবি আছে সাদা কালো এটা কি জাতের গাবি এটা হলস্টাইন ফিজিয়ান জাতের হলস্টাইন ফিজিয়ান জাতের একটা গাবি আচ্ছা এই গাবিটার বয়স কেমন এটার বয়স মাত্র 2 দাঁত হচ্ছে 2 দাঁত সবে মাত্র হচ্ছে জি অর্থাৎ বকনার থেকে গাবি হইছে বকনার থেকে গাবি হতে যাচ্ছে আর কি হতে যাচ্ছে পেটে বাচ্চা তো পেটে বাচ্চা কয় মাসের এটাও 7.5 মাসের এটাও 7.5 মাসের প্রেগন্যান্ট একটা গাবি আচ্ছা চোখগুলো দেখেন এটার ওই যে বর্ণনা যে চোখগুলো বড় বড় আছে গোটো পার্সেন্টেজ অনেক ভালো কেমন পার্সেন্ট আছে বলে আপনি মনে করেন এটা আসলে 90%-এর নিচে নাই 90%-এর একটা গাবি জি জি আচ্ছা এটাও 2 মাসের মতো সময় আছে 2 মাসের মতো সময় আছে এটা থেকে কেমন দুধ আসতে পারে যেহেতু পার্সেন্টের দিক থেকে আপনি বলতেছেন ভালো এ গাবি আসলে যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এ গাবির আর বাচ্চা দেওয়ার টাইম হলে বাচ্চা দিলে গাবি 20-এর উপরে দুধ থাকবে এগুলো গাবি থেকে 20 লিটার উপরে দুধ যারা আসলে গরুগুলো আসলে চেনে যারা গরু সম্পর্কে বোঝে তারা এগুলো গরুগুলো দেখলেই বুঝতে পারবে আসলে কেমন পার্সেন্টের গরু কেমন দুধ হতে পারে জি জি আচ্ছা আপনি 20 লিটার দুধের আইডিয়া দিয়ে দিচ্ছেন জি দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 1,85,000 টাকা 1,85,000 টাকা জি দরদাম করার সুযোগ আছে হালকা একটা সুযোগ আচ্ছা এই পাশে আরো 2টা গাবি আছে এই 2টা দর্শক না এগুলো বিক্রি হয়ে গেছে আর আমার খামারের গাবি এই পর্যন্ত শেষ মোটামুটি এইগুলোই এটাই লাস্ট কাকা যে গাবিগুলো দর্শক দেখলো আপনি দেখালেন এই গাবিগুলো যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে এখন অনলাইনের মাধ্যমে ইউটিউবে তো অ্যাড দেখে অনেকেই কালেকশন করতেছে টাকা পয়সা দেখা যাচ্ছে অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে আমরা গাড়ি ঘোড়া দিয়ে রাখাল দিয়ে গরু পৌঁছায় দিচ্ছি আচ্ছা আর যারা অনলাইনে কিনতে চায় আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভিডিও দেখে বায়না বার্তা করে তারপর আপনার কাছ থেকে গাবি সংগ্রহ করতেছে অনেকে বায়না করে রাখে 1-2 দিন পরে হয়তো লেয় যখন লেয় তখন দেখা যায় ওই বাদবাহী টাকা অ্যাকাউন্টের নাম্বারে ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয় তারপরে আমরা গাবি গাড়িতে পৌঁছা দিই আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধা জানতে পারবে আমার মনে হয় আপনাকে ফোন করলে আপনার ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন ফোন নাম্বার 01701912129595 এটাতে ইমো খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ এবং বাটনে একই নাম্বার আচ্ছা কাকা অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কিছু গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম